কলেজে অনার্স নিয়ে পড়তে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেতে হবে অনার্স কোর্স ভালো না পাস কোর্স ভালো কোনটা নিয়ে পড়লে এ ভবিষ্যতে চাকরি পাওয়া যাবে অনার্স কোর্সে কি কী সাবজেক্ট থাকে পাস কোর্সে কি কী সাবজেক্ট থাকে কোন কোর্স কাদের জন্য সমস্ত কিছু অনার্স পাস কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই তোমরা যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো কলেজে অনার্স কিংবা পাস নিয়ে ভর্তি হতে চাও তাহলে ভর্তির আগে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ তোমাদের সবার প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা উচ্চ মাধ্যমিকে তোমরা যাতে ভালো নম্বর পাও ভালো কলেজে ভর্তি হতে পারো এবং তোমাদের ইচ্ছে অনুযায়ী সাবজেক্টের সাথে ভর্তি হতে পারো তো এক্ষেত্রে তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে অনার্স না পাস কোর্স ভালো প্রথমেই বলে রাখি অনার্স কোর্স কাদের জন্য পাস কোর্স কাদের জন্য কারা অনার্স কোর্স পড়বে কারা পাস কোর্স পড়বে দেখো ও অনার্স পড়া মানে মানে একটি বিষয়ে খুব গভীরভাবে পড়া মানে কোনো একটা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা যারা খুব বেশি করে পড়তে ভালোবাসে যারা পড়ুয়া স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টের প্রতি বিরাট পরিমাণে জ্ঞান অর্জন করতে চায় ভবিষ্যতে টিচার হতে চাও ভবিষ্যতে পিএইচডি করতে চাও উচ্চ শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে চাও তাহলে তোমার জন্য রয়েছে অনার্স কোর্স এবং যারা মোটামুটিভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা তাড়াতাড়ি সরকারি চাকরি করতে চাও বা পড়াশোনার পাশাপাশি কোনো এক্সট্রা কোর্সে নিযুক্ত হতে চাও তারা কিন্তু পাস কোর্স করতে পারো তার মানে তোমরা বুঝতেই পারলে যে অনার্স কোর্স পড়া মানে কিন্তু একটি বিষয়ের প্রতি গভীরভাবে পড়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা আর পাস কোর্স মানে কিন্তু ও মোটামুটি অল্প পরিসর পড়াশোনার মাধ্যমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি অনার্স কোর্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু তিনটে মেন সাবজেক্ট থাকবে পাস কোর্সের ক্ষেত্রেও কিন্তু তিনটে মেন সাবজেক্ট থাকবে এবং তোমাদের পাস ও অনার্সে কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকবে বা কম্পালসারি সাবজেক্ট বলতে পারো বাংলা ইংলিশ থাকবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো তুমি অনার্স কোর্স নিয়ে ভর্তি হও কিংবা পাস কোর্স নিয়ে ভর্তি হও তোমার কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ আর তিনটে মেন সাবজেক্ট অর্থাৎ টোটাল পাঁচটা সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে তাহলে অনার্স এবং পাসের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো দেখো এখানে অনার্স হলে কিন্তু তোমাদের একটা সাবজেক্টে অনার্স করতে হবে যেমন আমি ম্যাথামেটিক্স অনার্স কমপ্লিট করেছি অর্থাৎ আমি ম্যাথামেটিক্সটা আমার অনার্সের সাবজেক্ট ছিল এবং দুটো বাদ বাকি সাবজেক্ট ছিল পাসের বা তোমরা ওটা ইলেকট্রিক সাবজেক্ট বলতে পারো ও এবং যে পাস নিয়ে পড়বে তাদের তিনটে সাবজেক্টই কি হচ্ছে ইলেকট্রিক সাবজেক্ট বা তিনটে সাবজেক্টই পাসের সাবজেক্ট থাকবে অর্থাৎ অনার্স কোর্সের মধ্যে একটি অনার্সের সাবজেক্ট থাকবে অর্থাৎ তুমি বাংলায় অনার্স নাও কিংবা ইংরাজিতে অনার্স নাও কিংবা হিস্ট্রিতে অনার্স নাও কিংবা জিওগ্রাফিতে অনার্স নাও যে সাবজেক্টে তুমি অনার্স নেবে সেই সাবজেক্টটা গভীরভাবে পড়তে হবে প্রচুর পড়তে হবে আর বাকি দুটো সাবজেক্ট থাকবে যেটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট সেটা পাশের সাবজেক্ট অল্প পরিসার যেরকম ইলেভেন টুয়েলভে পড়েছো সেরকমভাবে তোমাদের পড়তে হবে ধরো ধরো তুমি ম্যাথামেটিক্স অনার্স কোর্স নিয়ে কলেজে ভর্তি হলে সেক্ষেত্রে তোমাদের অনার্সের সাবজেক্ট কী হলো ম্যাথ হলো এবং পাশের যে কোনো দুটো সাবজেক্ট তোমরা নিতে পারো ধরো তুমি নিলে কেমিস্ট্রি এবং তোমার হচ্ছে ফিজিক্স তো ফিজিক্স কেমিস্ট্রি পাশের সাবজেক্ট থাকলো আর ম্যাথ হয়ে গেলো তোমার অনার্সের সাবজেক্ট আর পাশের ক্ষেত্রে যদি বলি পাশের ক্ষেত্রে ধরো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিই রয়েছে তোমার তিনটেই পাশের সাবজেক্ট মানে অল্প অল্প পরিমাণে তোমাদের তিনটে সাবজেক্ট পড়ে নিতে হবে তার মানে বুঝতে পারছো অনার্সের ক্ষেত্রে কিন্তু বিরাট বড়ো সিলেবাস এই অনার্সের যে সাবজেক্টটা থাকে না সেই সাবজেক্টটাই যে বাদ বাকি পাশের তিনটে সাবজেক্টের থেকেও বড়ো সেক্ষেত্রে তোমার যদি এই কোনো সাবজেক্টের প্রতি গভীর ভালোবাসা থেকে থাকে সেই সাবজেক্ট নিয়ে যদি তুমি এগিয়ে যেতে চাও সেই সাবজেক্টের টিচার হতে চাও সেই সাবজেক্ট নিয়ে শিক্ষা অর্জন করতে চাও রিসার্চ করতে চাও তাহলে সেই সাবজেক্ট নিয়ে অনার্স করো এক্ষেত্রে অনার্সের বেশি দাম পার্সের কম দাম এরকম কিন্তু কিছু নেই অনার্স নিয়েও যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলেও তোমাকে গ্র্যাজুয়েট বলা হবে তুমি পাশের সাবজেক্ট নিয়েও গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তাহলেও তোমাকে গ্র্যাজুয়েট বলা হবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে কোনো সাবজেক্ট যদি তুমি ভালোবাসো এবং সেই সাবজেক্টকে নিয়ে সময় কাটাতে ভালোবাসো তাহলেই কিন্তু তুমি অনার্স নাও নতুবা তুমি কিন্তু পাস নিয়ে পড়ো পাস নিয়ে পড়েও কিন্তু সমস্ত প্রকার চাকরির পরীক্ষায় তুমি বসতে পারবে সরকারি সমস্ত চাকরি কিন্তু তুমি করতে পারবে কাজেই তোমাকে অনার্স পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই যদি তোমার কোনো বিষয়ে ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি অনার্স পড়তেই পারো এক্ষেত্রে তোমরা জানো যে ইলেভেনের পর তোমাদের কি হতো সায়েন্স আর্টস এবং কমার্স তোমাদের স্ট্রিম থাকে সেরকমভাবে কলেজে উঠলেও কিন্তু তিনটে পাটে বিভক্ত হয়ে যায় তুমি যদি আর্টসের সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হও তাহলে তোমার কোর্সকে বিএ কোর্স বলা হবে অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস তুমি যদি কমার্সের সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হও তাহলে তোমার কোর্সকে বলা হবে বিকম অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স আর যদি তুমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হয় তাহলে তোমার কোর্সকে বিএসসি বলা হবে অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স আর যদি অনার্স সাবজেক্ট নিয়ে পড়ো সেক্ষেত্রে কোর্সের পরে অনার্স কথাটা যুক্ত হয়ে যাবে অর্থাৎ তুমি যদি আর্টসের সাবজেক্ট নিয়ে অনার্স করো তাহলে হবে বিএ অনার্স যদি কমার্স সাবজেক্ট নিয়ে অনার্স করো সেক্ষেত্রে তোমার হয়ে যাবে বি কম অনার্স আর যদি তুমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে অনার্স করো সেক্ষেত্রে তোমার কোর্স হয়ে যাবে তোমার হচ্ছে বিএস এসএসসি অনার্স ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করলাম এক্ষেত্রে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন উঠেছে যে অনার্স পেতে গেলে আমাকে উচ্চ কত নম্বর পেতে হবে পাস কোর্স পেতে গেলে উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেতে হবে ভর্তির ক্ষেত্রে এক একটা কলেজ অনার্স কোর্সের জন্য পার্স কোর্সের জন্য এক একটা পার্সেন্টেজ দিয়ে থাকে ন্যূনতম সিক্সটি পেলেই তুমি কিন্তু অনার্স পেতে পারবে এটা নির্ভর করছে তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে কারা আবেদন করছে তারা কত নম্বর পেয়েছে যতজন আবেদন করেছে তাদের যে সাবজেক্টে অনার্স নিচ্ছে সেই সাবজেক্টের পার্সেন্টেজ এবং বাদ বাকি সাবজেক্ট যেটা রয়েছে উচ্চ মাধ্যমিকে কত পেয়েছে তারা একটা গড় করে তারপরে কিন্তু সেই অনুযায়ী নম্বর ভর্তি নেওয়া হয় অনার্সের ক্ষেত্রে এ প্রত্যেকটা কলেজে সিট সংখ্যার ওপরও নির্ভর করে প্রত্যেকটা কলেজে অনার্সে কিন্তু প্রচুর সিট থাকে না কোনো কলেজে দেখা গেল হিস্ট্রির তিরিশটা সিট রয়েছে এ কোনো কলেজে দেখা গেল ম্যাথমেটিক্সের তিরিশটা সিট রয়েছে এক্ষেত্রে দেখা গেল যে সমস্ত স্টুডেন্টরা আবেদন করেছে তাদের মধ্যে সব থেকে ভালো নম্বর যারা পেয়েছে তারা ওই তিরিশ জনের মধ্যে চান্স পেল তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এ অনার্সে কোর্সে ভর্তি হওয়ার জন্য সেম পারসেন্টেজ চায়না উচ্চ মাধ্যমিকে কোনো এরকম কলেজ হতে পারে যেখানে ষাট পার্সেন্ট পেয়েও তুমি অনার্সে ভর্তি হতে পারো কোনো সাবজেক্ট নিয়ে আবার দেখা গেলো কোনো কলেজ রয়েছে যে কলেজে নব্বই পার্সেন্ট পেয়েও তুমি অনার্স পাচ্ছ না কিংবা পঁচানব্বই পার্সেন্ট পেয়েও তুমি অনার্স পারছো না যে কলেজ যত বেশি পপুলার সেই কলেজে তত বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হতে চায় এবং ভালো ছাত্রছাত্রীরা আবেদন করে সেই কারণে যত বেশি পপুলার কলেজ হবে তত বেশি নম্বর কিন্তু অনার্সের ক্ষেত্রে চাইবে কিংবা পাসের ক্ষেত্রে চাইবে আর পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনফ্যাক্ট এর থেকে কম পেলেও তোমরা কিন্তু ভর্তি হতে পারো আর এবছরের ক্ষেত্রে তোমরা সকলেই জানো ইউজিসির তরফ থেকে একটি প্রবেশিকা পরীক্ষার ঘোষণা করা হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর তোমাদের একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা কলেজে ভর্তি হবে যদিও এখনও প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই এটা ঘটবে সেটা কিন্তু সুনির্দিষ্ট হয়নি ইউজিসি জাস্ট গাইডলাইন প্রকাশিত করেছে নির্দেশিকা জারি করেছে পরবর্তীকালে কলেজগুলো আমাদের রাজ্যের প্রত্যেকটি কলেজ কলেজকেই ইউজিসির এই নীতিকে অবলম্বন করে কিনা সেটা দেখার বিষয় বাদ বাকি সমস্তটাই তোমাদের অনার্স এবং পাস নিয়ে কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে জানালাম এখনও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে কোন কোর্সে ভর্তি হতে চাও অনার্স নিয়ে ভর্তি হতে চাও না পাস নিয়ে ভর্তি হতে চাও পাস নিলে কোন কোন সাবজেক্ট রাখতে চাইছো অনার্স নিলে কোন সাবজেক্টে অনার্স নিতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো তোমাদের পরবর্তী কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল